হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড জন্য প্রিলিমিনারি মক সেট করানো হচ্ছে আজকে তার সেট নাম্বার ফর্টি এইট নিয়ে হাজির হয়ে পড়েছি দেখতে দেখতে আটচল্লিশটা সেটে চলে এসেছি এবং তোমরা যারা প্রতিদিন এটা ফলো করছো তারা প্রত্যেকেই যেন প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ তিরিশটি করে কিন্তু প্রশ্ন একদম সম্ভাব্য প্রশ্নাবলী কিন্তু করানো হয় WBCS এর প্যাটার্ন অনুযায়ী যেখানে এই তিরিশটার মধ্যে প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন দেওয়া থাকে ওকে এবং পঞ্চাশটা সেট হয়ে গেলে তোমাদের পঞ্চাশ ইনটু তিরিশ দেড় হাজার টাকা যতগুলো কোশ্চেন হবে ততগুলো কোশ্চেনের কিন্তু পিডিএফ আমি একেবারে মার্চ করে তোমাদের সাথে তোমাদের প্রোভাইড করে দেবো যাতে তোমাদের হেল্প হয় ওকে তো ভিডিওটা শুরু করার আগে দেখো এই ভিডিওর যে গুলো তোমরা কিন্তু শুধুমাত্র আমাদের যে ভীষণ ডাব্লু বিসিএস এর অফিসিয়াল অ্যাপ রয়েছে সেইখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এটা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা হচ্ছে ইনস্টল করে নিতে পারো ওকে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের ইউটিউবের অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখান থেকে আপডেট তোমরা পাবে এবং প্রিপারেশন কিন্তু খুবই সুন্দরভাবে এই আমাদের ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে পাবে বেস্ট চ্যানেল ফর ডাব্লু বিসিএস প্রিপারেশন ভিশান সেই জন্য তোমরা বেলাইকানটাও প্রেস করে রাখবে এবং টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে আমাদের ভীষণ ডাব্লু এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও পনেরো হাজারের বেশি কিন্তু এখানে স্টুডেন্ট রয়েছে প্রতিদিন এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের ওপর কিন্তু কুইজ করানো হয়ে থাকে তোমাদের সেগুলোও কিন্তু খুবই হেল্প হবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা যেখানে তিরিশটা প্রশ্ন আমরা করে নেবো সেট নাম্বার ফর্টি এইটে প্রথম প্রশ্ন হিস্ট্রি থেকে কি বলছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান এ ক্লে মডেল অফ প্লো হ্যাজ বিন ফাউন্ড ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে অনেকগুলো সাইট ছিল তার মধ্যে থেকে কোন সাইট থেকে একটা মাটির তৈরি প্লো ঠিক আছে একটা প্লো এর হচ্ছে মাটির তৈরি মডেল খুঁজে পাওয়া গিয়েছে প্লো মানে কি হচ্ছে প্লো মানে হচ্ছে অ্যাকচুয়ালি লাঙল ঠিক আছে লাঙল তো কোশ্চেন নাম্বার ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে যারা ফলো করছো এবং কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করবে এবং পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তিরিশটা প্রশ্ন দেখতে দেখতে হয়ে যাবে একটু সময় নিয়ে দেখো তো দেখতে দেখতে হয়ে যাবে তো কিন্তু তোমাদের উপকার হবে তো কোশ্চেন নাম্বার ওয়ানের কমেন্ট করে করো অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি বানাওয়ালি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে সাইডটা বানাওয়ালি সেইখান থেকে এই মাটির তৈরি একটা লাঙল কিন্তু পাওয়া গিয়েছে ওকে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মাটির তৈরি মডেল ঠিক আছে এটা হচ্ছে মাটি তৈরি মডেল পাওয়া গিয়েছে কোথা থেকে বানাওয়ালি থেকে কিন্তু যদি বলে প্লাগ বা হচ্ছে আসল লাঙল কোথা থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে কালীবঙ্গান ঠিক আছে এই কালীবঙ্গন অপশন সি রয়েছে সেইখান থেকে কিন্তু আসল লাঙলটা কিন্তু পাওয়া গিয়েছে আর এখানে বলেছে ক্লে মডেল তো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার টু হু রোড কি বলছে কি লিখেছে রাসা রত্ন করা ঠিক আছে রস রত্ন করা এটার বাংলা কি রস কর ঠিক আছে এটার বাংলা হবে রত্নাকর বা রস করা ইংলিশে বা হিন্দিতে যে বা সংস্কৃতে যাই বলো না কেন এই বইটা কে লিখেছেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রস রত্ন করা এই বইটা কে লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমরা হয়তো অনেকেই প্রথম দেখে থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ তো কমেন্ট করো অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান সি নাগার্জুনা ঠিক আছে নাগার্জুনা কুষাণ বংশ কুষাণ বংশ তোমরা সকলেই জানো সেই কুষাণ বংশের রাজা কনিষ্ক তার রাজসভায় কিন্তু একজন বিখ্যাত ছিলেন তিনি হচ্ছেন নাগার্জুনা সেই নাগার্জুনা কিন্তু এই রস রত্না করা এই বইটা কিন্তু লিখেছিলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি হু ফাউন্ডেড দ্য রাষ্ট্রপুটাস কিংডম খুবই ইজি প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দু আঠেরো সালের ডাব্লিউ বিসিএস এসেছিল তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে রাষ্ট্রকূট রাজত্বটা ঠিক আছে বা রাষ্ট্রকূট রাজ্যটা কে হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন খুব ইজি প্রশ্ন তোমরা সকলেই পারবে সকলের পাড়া উচিত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকে কমেন্ট করেছে এবং প্রত্যেকে সঠিক উত্তর করেছে তো সঠিক উত্তর হবে অপশন সি দন্তি দুর্গ দন্তি দুর্গ রাষ্ট্রকূট কিংডম বা রাষ্ট্রকূট রাজত্বটা এটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন খুব ইজি প্রশ্ন ছিল এটা নেক্সট কোশ্চেন নাম্বার ফোর হু ক্যাপচার মাদুরাই অ্যান্ড টুক দ্য টাইটেল অফ মাদুরাই সরি মাদুরা মাদুরান্তাকা অ্যান্ড মাদুরাই কোন্ডা ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু সাউথ ইন্ডিয়ার হিস্ট্রি থেকে এসেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউবিসিএসও কিন্তু এসেছে এস তেও এসেছে বলছে কোন রাজা মাদুরাই যে রাজ রাজ্যত্ব মানে হচ্ছে রাজধানীটা এটা হচ্ছে ক্যাপচার করেছিল এবং তিনি সেই ক্যাপচার করার পর একটা উপাধি নিয়েছিলেন দুটো উপাধি নিয়েছিলেন একটা হচ্ছে মাদুরান্তাকা এবং আরেকটা হচ্ছে মাদুরাই কোণ্ডা তো কোন সেই রাজা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যেন চারটে অপশান দেওয়া রয়েছে কোন রাজা এই মাদুরাই কোন্ডা এবং মাদুরান্তাকা এই দুটো উপাধি নিয়েছিল মাদুরাইটাকে ক্যাপচার করার পরে তোমরা অনেকেই কমেন্ট করছো সঠিক উত্তরে করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি পারান্তাকা ওয়ান পারান্তাকা ওয়ান এই হচ্ছে মাদুরাইটাকে ক্যাপচার করেছিলেন এবং এই দুটো উপাধি মাদুরাই কোন্ডা এবং মাদুরান্তাকা এইটা নিয়েছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি ঠিক ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান আর্কিওলজির ফাদার বা জনক কাকে বলা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে এটার কিন্তু সঠিক উত্তর চাই প্রত্যেকের তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইজি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে বিশেষ করে এসএসসিতে এসেছে এবং রেলেও এসেছে তো কোনটা সঠিক উত্তর হবে এটা ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি অনেকেই সঠিক উত্তর করেছো তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশান ডি আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কানিংহামকে ইন্ডিয়ান আর্কিওলজির ফাদার বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স হোয়াট ইজ দ্য কারেক্ট লোকেশন অফ অ্যান এনসিয়েন্ট সাইট দে মরাসি ঘুন্দাই ঠিক আছে দে মরাসি ঘুন্দাই এটা হচ্ছে একটা এনসিয়েন্ট নাম এখন একটা বর্তমান জায়গার তো এইটার হচ্ছে এই দে মোরাসাই গোন্ধাইটা এটা এনসিয়েন্ট টাইমসে কোন জায়গায় এখন বর্তমানে রয়েছে তো কোশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তরটা তোমরা করো বর্তমান কোন জায়গার প্রাচীন নাম ছিল এই দে মোরাসাই গোন্দাই সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও তারপর আমি অ্যান্সারটা বলছি

কোশ্চেনে কিন্তু বেশিরভাগ এই লর্ড অফ হান্ড্রেড কিংসটাই কিন্তু পরীক্ষায় আসে কে একশো রাজার হচ্ছে রাজা বা কি বলবো নেতা এই রকম আসে কিন্তু কখনো কখনো এই টার্মটাও কিন্তু দেয়া হয়ে থাকে দেখো একটা বড়ো রকমের উদ্ভট একটা উচ্চারণ ঠিক আছে সিটি স্মৃতিপশ্চাতপাথি এইটাও কিন্তু দেয়া থাকতে পারে তো কে সেই ব্যক্তি বা কোন রাজা এই লর্ড অফ হান্ড্রেড কিংস এই উপাধিটা হচ্ছে বা এই স্মৃতিপশ্চাতপাথী এটা হচ্ছে নিয়েছিলেন তোমরা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোশ্চেন নাম্বার সেভেনের অনেকেই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছ তো সঠিক উত্তর হবে অপশান বি স্কন্দগুপ্ত ঠিক আছে অপশান বি স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত এই উপাধিটা নিয়েছিলেন কিসের পর হুন আক্রমণ প্রতিরোধ করার পর ঠিক আছে হুন আক্রমণ প্রতি রোধ করার পর এটা হুন আক্রমণ প্রতিরোধ করার পর স্কন্দগুপ্ত এই লর্ড অফ হান্ড্রেড কিংস এই উপাধিটা কিন্তু নিয়েছিলেন যেটা হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে বা তৎকালীন সময় সিটি পশত পশিত কিন্তু বলা হতো নেক্সট কোশ্চেন নাম্বার এইট আমরা দেখব দ্য ইয়ার অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান যেটাকে শর্টে বলা হয় ডব্লু আই এ অর্থাৎ কোন বছর ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুবার ডাব্লিউ এসেছে এই প্রশ্নটা ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছে তো কোশ্চেন নাম্বার এইটের অনেকেই কমেন্ট করেছ তো সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় মাদ্রাস ঠিক আছে মাদ্রাস নেক্সট কোশ্চেন নাম্বার নাইন কি বলছে হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া নিচে চারটে অপশান রয়েছে চারজন ব্যক্তির নাম বলা হয়েছে সেই চারজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি ভারতবর্ষে প্রথম ইংলিশ খবরের কাগজ বা নিউজ পেপার চালু করেছিলেন কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও এবং যারা জানো সেই নিউজ পেপারটা কোনটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে কে ইংলিশ নিউজ পেপার প্রথম ভারতবর্ষে চালু করেছিলেন অনেকেই কমেন্ট করেছে সঠিক উত্তরে করেছো তো সঠিক উত্তর হবে অপশান সি যে কে হিকি যে কে হিকি প্রথম আমাদের ভারতবর্ষে ইংলিশ নিউজ পেপার চালু করেছিলেন ঠিক আছে এটা চালু করেছিলেন কবে সতেরোশো আশি সালে সতেরোশো আশি সালে এবং নিউজ পেপারটার নাম কী ছিল সেটা হচ্ছে কি বেঙ্গল গ্যাজেটেড ঠিক আছে বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট নামে এই নিউজ পেপারটা প্রথম ভারতবর্ষে সতেরোশো আশি সালে নিউজ ইংলিশ নিউজ পেপার কিন্তু চালু করেছিলেন যে কে হেকি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম বলছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ পিডন সরি পেইডমন্ট প্লেটু ঠিক আছে পেইডমন্ট প্লেটু কোন ধরনের প্লেটু এবং আমাদের ভারতবর্ষের কোন প্লেটুটা বা কোন মালভূমিটা এই পেইডমন্ট প্লেটুর

তো গতকাল আমরা দেখেছিলাম মলব প্লেটু কোন কোন রাজ্যের উপর বিস্তৃত এক হচ্ছে কি রাজস্থান তারপর কি গুজরাট এবং আরেকটা কি হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে এবার এই যে আসি এই এই টানটা পেইডমোন প্লেটু ঠিক আছে পেইডমোন প্লেটু এটা কি ধরনের প্লেটু এটা হচ্ছে Play to having one side mountain. অর্থাৎ এমন একটা মালভূমি যার এক ধারে কিন্তু এক একটা হচ্ছে মাউন্টেন থাকবে বা পাহাড় থাকবে একটা গোটা ধরো এইটা হচ্ছে মালভূমি একটা ঠিক যেটা হচ্ছে মালভূমি তো এক ধারে কিন্তু কি থাকবে একটা মাউন্টেন থাকবে এই রকম প্লেটুকে কি বলা হয় এই পেইডমোন প্লেটু এবং সেটা হচ্ছে এই মলব প্লেটুর হচ্ছে উদাহরণ নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন ইন ইন্ডিয়া ভারতবর্ষে হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম এস্টিমেটেড ইউরেনিয়াম রিসোর্সেস অর্থাৎ ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণ ইউরেনিয়ামের উৎস রয়েছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো এটার আমি হিন্টস দিতে পারি সেই রাজ্যেই এই ইউরেনিয়াম রিসোর্স সব থেকে বেশি রয়েছে যে রাজ্য সব থেকে বেশি পরিমাণে তামাক উৎপাদন করে থাকে এবং তামাক উৎপাদন করে থাকে এই প্রশ্নটা দু হাজার কুড়ি সালে প্রশ্নটা এসেছিল কমেন্ট কোনো তো সঠিক উত্তর হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে সব থেকে ইউরেনিয়াম রিসোর্স সব থেকে ম্যাক্সিমাম এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু তামাক সব থেকে বেশি পরিমাণে উৎপাদন করে থাকে ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আমরা কোশ্চেন নাম্বার টু দেখব কি বলছে সরি কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখব কি বলছে দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর সাবমার্চ পার্টস অফ মাউন্টেন রেঞ্জ কল্ড এই যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু আমি যখন তোমাদের থিওরি ক্লাস করাছিলাম হিমালয়ের তখন কিন্তু এটা বলে দিয়েছিলাম ঠিক আছে যে আন্দামান অ্যান্ড নিকোবর কোন মাউন্টেন রেঞ্জের কিন্তু সাবমার্চ তো কোশ্চেন নাম্বার টুয়েলভের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে তো অনেকেই কমেন্ট করছো এবং সঠিক অনেকে তো সঠিক উত্তর হবে এ আরাকান আরাকান ইউমা ইউমা এই মাউন্টেন রেঞ্জের কিন্তু অন্তর্গত বা সাবমার্চ পার্ট হচ্ছে মাউন্টেন রেঞ্জ যদি আমরা ইন্ডিয়াটাকে এইভাবে আঁকার চেষ্টা করি ঠিক আছে এই হচ্ছে ইন্ডিয়া আমি এটা রাফলি আঁকলাম এবং এইখানে রয়েছে কি এইখানে রয়েছে আন্দামান আর নিকোবর এবং এইখানটা রয়েছে কি মায়ানমার এইখানটা মায়ানমার ইন্দোনেশিয়া সব রয়েছে তো হিমালয় পর্বত রয়েছে এই রকমভাবে বিস্তৃত ঠিক আছে এই এইরকমভাবে বিস্তৃত হয়ে আমাদের পূর্বাঞ্চল এটা এই বেন্ড হয়ে হচ্ছে মায়ানমারের মধ্য দিয়ে যখন মায়ানমারের মধ্যে প্রবেশ করছে তখন এইটার নাম হয়ে যাচ্ছে হিমালয়ের নাম হচ্ছে কি আরাকান ইয়োমা ঠিক আছে এই পর্যন্ত এইটার নাম হচ্ছে কি পূর্বাঞ্চল ঠিক আছে এবং এইটা তো পুরোটা হচ্ছে কি হিমালয়ের চারটে রেঞ্জ রয়েছে ঠিক আছে হিমালয়া তো এই হিমালয়ের পাটটাই কিন্তু মায়ানমারের মধ্য দিয়ে আরাকান ইয়ুমার নামকরণ করে তারপর সমুদ্রের তলদোষ থেকে কিন্তু এই আন্দামানের এবং নিকোবর দ্বীপপুঞ্জর কিন্তু সৃষ্টি করেছে ঠিক আছে এইটাই হচ্ছে মেন এই এই জন্যই কী বলছে সাবমার্স্ট পার্ট মাউন্টেন রেঞ্জ ঠিক আছে ওটা আরাকান ইউমা নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখব কি বলছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড অ্যান্ড মিনিকয় আর সেপারেটেড বাই হুইচ অব দ্য ফলোইং লাক্ষাদ্বীপ এবং মিনিকয় যে আইল্যান্ড দুটো রয়েছে তার মধ্য দিয়ে কোন চ্যানেলটা বিস্তৃত রয়েছে বা কোন চ্যানেলের মাধ্যমে এই লাক্ষাদ্বীপ এবং মিনিকয় আইল্যান্ড দুটো আলাদা হয়ে রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর কোনটা হবে তো অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি ন ডিগ্রি চ্যানেল ন ডিগ্রি চ্যানেল এই মিনিকয় এবং লাক্ষাদ্বীপ আইল্যান্ড দুটোরকে আলাদা করেছে বা মিনিকয় বা লাক্ষাদ্বীপ আইল্যান্ডের মধ্য দিয়ে কিন্তু ন ডিগ্রি চ্যানেল কিন্তু প্রবাহিত হচ্ছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টিন ফর্টিন আমরা দেখব হুইচ পার্ট আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের কোন পার্ট সংবিধানের কোন অধ্যায় বা কোন পার্ট আমাদের ভারতবর্ষের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলো রয়েছে তার সাথে হচ্ছে ডিল করে থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে করো কোন পার্ট এবং যারা আর্টিকেলটা জানো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তরে করেছো তো কোয়েশ্চেন নাম্বার ফোরটিনের সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে এটা হচ্ছে কত এক্স ভি আই আই অর্থাৎ সতেরো নম্বর পার্ট পার্ট সেভেন্টিন ঠিক আছে পার্ট সেভেন্টিন এবং আর্টিকেল কত আর্টিকেল হচ্ছে তোমার তিনশো তেতাল্লিশ টু থ্রি ফিফটি ওয়ান এই হচ্ছে আর্টিকেল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ঠিক আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের এইটা হচ্ছে আর্টিকেল নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব হুইচ আর্টিকেল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিরেক্টস দ্য স্টেট টু টেক স্টেপস টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিস অব দ্য স্টেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে কোন আর্টিকেলটা সংবিধানের মধ্যে এটা হচ্ছে নির্দেশ দেয় রাজ্যকে নির্দেশ দেয় বা দেশকে নির্দেশ দেয় যে বিচার ব্যবস্থা থেকে জুডিশিয়ারি থেকে আমাদের এক্সিকিউটিভ যা যারা রয়েছেন বা যেসব পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে ঠিক আছে যারা এক্সিকিউটিভ যে পাওয়ারটা রয়েছে সেটাকে একদম আলাদা করে রাখতে ঠিক আছে তো কোন সেই আর্টিকেল যেটা বিচার ব্যবস্থা থেকে এক্সিকিউটিভ পাবলিক সার্ভিসটাকে একদম আলাদা করে রেখেছে বা সেপারেট করে রয়েছে স্টেপ নিতে নেওয়ার জন্য তো কোন আর্টিকেল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কিন্তু বহুবার পরীক্ষা এসেছে এটা ডাব্লু মেনে এসেছে মেনের প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশন ডি আর্টিকেল ফিফটি আর্টিকেল ফিফটি কিন্তু এই নির্দেশটা দিয়ে থাকে যে জুডিশিয়ারিটাকে এক্সিকিউটিভ পাবলিক সার্ভিস থেকে কিন্তু সেপারেট করে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হোয়াট ইজ দ্য কোয়ারেম অফ কনস্টিটিউস এ মিটিং অফ লোকসভা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ বলছে হোয়াট ইজ দ্য কোয়ারেম অর্থাৎ আমাদের পার্লামেন্টে পার্লামেন্টের লোকসভাতে কত জন হচ্ছে সংখ্যাক মেম্বার থাকতে হবে কোনো একটা সেশান কিন্তু শুরু করতে গেলে ঠিক আছে মোট জনসংখ্যার কত সংখ্যা হচ্ছে মেম্বার থাকলে তবে কোনো একটা সেশান শুরু করা যায় সেটা তোমাদের বলতে হবে এবং সেই নাম্বারটাকে কী বলা হয় কোয়ারাম ঠিক আছে তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো অলরেডি অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরে করেছো তো সঠিক উত্তর হবে অপশান ডি ওয়ান টেন্থ অব দ্য টোটাল হাউস অব দ্য অর্থাৎ লোকসভাতে যদি একশো জন ব্যক্তি থাকে বা মেম্বার থাকে তবে সেশান শুরু করতে গেলে কিন্তু একের দশ অর্থাৎ একশো জনের মধ্যে যদি দশজন কোনো একদিন পার্লামেন্টে উপস্থিত থাকে সেই জন উপস্থিত থাকলেই কিন্তু পার্লামেন্টের সেশন শুরু করা যেতে পারে যদি নজন উপস্থিত থাকে তাহলে কিন্তু হচ্ছে সেশন কিন্তু শুরু করা যাবে না ওকে তো এটা আমি একশোর হিসাবে দেখালাম কিন্তু টোটাল মেম্বার তো অনেকজন বেশি আছে তো সেটার হিসাবে কিন্তু হিসাব হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম হুইচ আর টুয়াইন ইকোনমিক শক বাই কোভিড নাইন্টিন প্যান্ডেমিক ঠিক আছে এই বছর ইকোনমিক সার্ভে হয়েছে ঠিক আছে ইকোনমিক সার্ভে থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে দু হাজার কুড়ি একুশের ইকোনমিক সার্ভের উপর থেকে সেখানে একটা লাইন বলা হয়েছে টু ইকোনমিক শক বাই কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অর্থাৎ এই যে করোনার জন্য টু হচ্ছে বা টুইন ইকোনমিক শখ কিন্তু ভারতবর্ষ পেয়েছে তো সেই শখটা কোন কোন শখ বা এই দুটো যে শখ এই দুটো ইকোনমিক শখ সেটা কোন কোন শখ তোমাদের বলতে হবে কোশ্চেন নাম্বার এর সঠিক উত্তর কোনটা হবে তো আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন সেই দুটো শখ বা টুইন শখ তো কোশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হবে অপশান এ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই শক ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এই দুটোই হচ্ছে সেই টুইন শক যেটা হচ্ছে কোভিড নাইনটিন প্যান্ডেমিকের মাধ্যমে কিন্তু ভারতবর্ষ পেয়েছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন ইন কন্টেক্সট উইথ দ্য ফ্লো অফ দ্য রুরাল ক্রেডিট হুইচ অ্যামং দ্য ফলোয়িং কামস অ্যাট দ্য লাস্ট অর্থাৎ কি বলছে রুরাল ক্রেডিট অর্থাৎ গ্রামীণ হচ্ছে যে ক্রেডিটগুলো হয়ে থাকে ব্যাংকের মাধ্যমে বা লোনগুলো দেওয়া হয়ে থাকে ক্রেডিট বা ধার দেওয়া হয়ে থাকে সেইগুলোর মধ্যে থেকে কোনটা সব থেকে শেষে আসে অ্যাট দ্য লাস্ট হুইচ অফ দ্য ফলোইং অ্যাট দ্য লাস্ট তো কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হবে অপশান এ প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি কিন্তু সবার শেষে কিন্তু ক্রেডিট দিয়ে থাকে কিন্তু তার আগে ক্রেডিট কারা দিয়ে থাকে এই নাবার দিয়ে থাকে স্টেট এগ্রিকালচার কোঅপারেশন ব্যাংকস দিয়ে থাকে এবং এরগুলোর পরে গিয়ে সবার শেষে কিন্তু দিয়ে থাকে এই প্রাইমারি এগ্রিকালচার কোপারেটিভ সোসাইটি নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন কি বলছে হুইচ ফাইভ ইয়ার প্ল্যান গেভ এমফাসিস অন দ্য রিমুভাল অব প্রভার্টি ফর দ্য ফার্স্ট টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা আজকেই মর্নিংয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম এবং অনেকেরই কিন্তু এটা কনফিউশন ছিল ঠিক আছে আমি এটা ডিটেলস আলোচনা করে দেবো যে কোন পঞ্চবার্ষিকী হচ্ছে পরিকল্পনাতে প্রভাটি রিমুভাল প্রভাটি গরিবী হাঁটাও বা দরিদ্রতা সরিয়ে দেওয়ার হচ্ছে প্রথম বা জোর দেওয়া হয়েছিল তো কোশ্চেন নাম্বার নাইনটিনের কোনটা সঠিক উত্তর হবে যারা আজকে মর্নিং ক্লাস মর্নিং এর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের কুইজটা ফলো করেছে তারা কিন্তু অ্যান্সার করতে পারবে তো অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান এ ফিফ ফাইভ ইয়ার প্ল্যান পঞ্চম পঞ্চবার্ষিকী প্ল্যানে কিন্তু এই প্রভাটিটা অফ প্রভাটি কিন্তু বলা হয়েছিল বা জোর দেওয়া হয়েছিল এইখানেই প্রথম কিন্তু বলা হয়েছিল গরিবী হাঁটাও ঠিক আছে গরিবী হাঁটাও এবং ইয়ারটা ছিল কিন্তু এই পঞ্চম পঞ্চবার্ষিকীর এটা হচ্ছে কি কত উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আটাত্তর এখানে জোর দেওয়া হয়েছিল এমফা ইন অন সরি এমফাসাইজড অন কি জোর দেওয়া হয়েছিল সেলফ রিলায়েন্স ঠিক আছে অর্থাৎ নিজের যে কার্যক্ষমতা নিজে আমি কি করে উপার্জন করতে পারবো তার উপর জোর দেওয়া হয়েছিল এগ্রিকালচার এগ্রিকালচার অ্যান্ড ডিফেন্স ঠিক আছে এবং ডিফেন্সের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল বাট ঠিক আছে বাট উনিশশো সালে যখন নিউ ইলেক্টেড ঠিক আছে নতুন আবার ইলেকশন হলো নিউ ইলেক্টেড মোরাজি দেশাই মোরাজি দেশাই রিজেক্টেড রিজেক্টেড দিস প্ল্যান ঠিক আছে এই গরিবী প্ল্যানটা কিন্তু রিজেক্ট করে দিয়েছিলেন উনিশশো আটাত্তর সালে নিউ ইলেক্টেড মোরাজি দেশাই নতুন প্রধানমন্ত্রী ওকে তো আশা করছি ক্লিয়ার হয়েছে এটা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা সায়েন্সের মধ্যে ঢুকে বললাম জেনারেল সায়েন্স কি বলছে ব্লাড প্লাজমা উইথ হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিমুভড ইজ কল্ড সেরাম অর্থাৎ আমাদের কোথাও দেহের অঙ্গে কেটে গেলে ব্লাড প্লাজমাও কিন্তু রক্তের সাথে বেরিয়ে থাকে ঠিক আছে এবং সেই ব্লাড প্লাজমাটা কিসের সাথে আমাদের শরীর থেকে বেরিয়ে আসে তো সেটা তোমরা কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার টোয়েন্টির কোনটা সঠিক উত্তর হবে চারটে অপশানের মধ্যে কিসের সাথে ব্লাড প্লাজমাটা আমাদের শরীর থেকে কিন্তু বেরিয়ে আসে একটা সিরামের মাধ্যমে এবং সেই ব্লাড প্লাজমা এবং সেইটার মিশ্রণটাকে কি বলা হয়ে থাকে সিরাম বলা হয়ে থাকে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সরি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হবে কোনটা অপশান সি ফাইব্রিনোজেন ঠিক আছে ফাইব্রিনজেনের মাধ্যমে কিন্তু এই ব্লাড প্লাজমাটা কিন্তু বেরিয়ে আসে ঠিক আছে আমাদের রক্তে ব্লাড প্লাজমা প্রায় কত থাকে ফিফটি ফাইভ পার্সেন্টের মতো থাকে প্লাস এর সাথে কি থাকে এই ফাইব্রিন সরি ফাইব্রিনোজেন ঠিক আছে এই দুটোর মিশ্রণকে একসাথে কি বলা হয়ে থাকে এই দুটোর মিশ্রণকে একসাথে বলা হয়ে থাকে কি সিরাম ওকে রক্তে সিরাম বলা হয়ে থাকে এই দুটোর মিশ্রণটাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট টোয়েন্টি ওয়ান ইন হুইচ অর্গান আরবিসি অর্থাৎ রেড ব্লাড হচ্ছে সেল আর বা বাই হচ্ছে ম্যাক্রোফেজেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের দেহের কোন অর্গানে বা কোন অভ্যন্তরীণ অঙ্গে লোহিত রক্ত কণিকা কিন্তু সিলেক্টিভলি শুধুমাত্র লোহিত রক্ত কিন্তু ধ্বংস হয়ে যায় বা রিসাইকেল হয়ে যায় ম্যাক্রোফেজের মাধ্যমে তো কোয়েশ্চেন্টি ওয়ান এর কোনটা সঠিক উত্তর হবে কোন সেই অঙ্গে লোহিত রক্ত কণিকাগুলো বিনষ্ট হয়ে যায় তোমরা কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকবারই পরীক্ষা এসেছে কিন্তু অলরেডি তো সঠিক উত্তর হবে অপশান এ স্পেলিন অনেকেই সঠিক উত্তর করেছো স্প্যালিনে গিয়ে শুধুমাত্র সিলেক্টিভলি ঠিক আছে শুধুমাত্র সিলেক্টিভলি অর্থাৎ রক্ত তো প্রবাহিত হয় সব জায়গায় আরবিসি আছে হচ্ছে ডাব্লু আছে তো শুধুমাত্র আরবিসিটাই কিন্তু স্প্যালিনে গিয়ে ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু হচ্ছে যে ডাব্লু আছে সেটা কিন্তু হয় না তারপর নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ক্যালামাইন ইজ অ্যান ওর অব হুইচ অ্যামং দ্য ফলোইং ক্যালামাইন হচ্ছে নিচের অপশানগুলোর মধ্যে কোনটার আকরিক ঠিক আছে কোনটার আকরিক জিঙ্ক কপার মার্কারি নাকি আয়রন এই চারটের মধ্যে কোনটার আকরিক হচ্ছে ক্যালামাইন অর্থাৎ ক্যালামাইন থেকে আমরা কোন নিচের কোনটা পেয়ে থাকি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু খুবই ইম্পর্টেন্ট এটা বিশেষ করে এসএসসিতে কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে তো তোমরা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরও করেছো তো সঠিক উত্তর হবে অপশান এ জিঙ্ক জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন ঠিক আছে ক্যালা মাইন এবং ক্যালামাইনের রাসায়নিক সংকেত কি জেড এন সিও থ্রি ঠিক আছে এইটা হচ্ছে ক্যালামাইন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য লার্জেস্ট কম্পোনেন্ট অফ কোল গ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ট্রিকি প্রশ্ন অনেকেই হয়তো ভুল করতে পারো ওই প্রশ্নটার বলছে কোল গ্যাসের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোন কম্পোনেন্টটা পাওয়া যায় ওকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে করো তো আমি এখানে বলে দিচ্ছি কোল গ্যাসের মধ্যে কিন্তু নিচের চারটেই কিন্তু পাওয়া যায় তো এই নিচের চারটের মধ্যে সব থেকে লার্জেস্ট কম্পোনেন্ট সব থেকে বেশি পরিমাণে কোনটা পাওয়া যায় সেটা কিন্তু কমেন্ট করতে হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর অনেকেই কমেন্ট করেছ এবং সঠিক উত্তর হবে অপশান বি ঠিক আছে হাইড্রোজেন কোল গ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু হাইড্রোজেন ঠিক আছে দেখো আমি বলে দিচ্ছি কোল গ্যাস কোল গ্যাসের মধ্যে কি থাকে হাইড্রোজেন হাইড্রোজেন কত থাকে ফিফটি পারসেন্ট তারপরে কে থাকে মিথেন মিথেন থাকে কত থার্টি ফাইভ তারপরে থাকে কার্বন মনোক্সাইড ঠিক আছে কার্বন মনোক্সাইড বা যেটাকে বলা হয় সিও শর্টে এইটা থাকে কত টেন পার্সেন্টের মতো এবং সবার শেষে থাকে ইথিলিন সেটা থাকে ফাইভ এই সবগুলো মিলিয়ে তৈরি হয়ে যায় কি কোল গ্যাস ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখব দ্য মিনিমাম স্পিড রিকোয়ার্ড টু পুট এ স্যাটেলাইট ইন এ গিভেন অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ ইজ নোন অ্যাস অর্থাৎ এই হচ্ছে আমাদের পৃথিবী এবং তার পাশে একটা গিভেন একটা হচ্ছে নির্দিষ্ট অরবিট রয়েছে তো আমাদের পৃথিবী থেকে কোনো একটা রকেটকে কোন মিনিমাম স্পিড দিয়ে এই অর্বিটে প্রবেশ করাতে যে গতিবেগটা দরকার হয় সেই গতিবেগটা কি নামে পরিচিত তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও কোন কোন সেই মিনিমাম স্পিডটাকে কি বলা হয়ে থাকে অপশান এ এসকেপ ভেলোসিটি অপশান বি অরবাইটাল ভেলোসিটি নাকি অপশান সি কাইনেটিক ভেলোসিটি নাকি নান অফ দিস তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোনটা হবে তো সঠিক উত্তর হবে অপশান বি অরবাইটাল ভেলোসিটি ঠিক আছে মিনিমাম স্পিড দিয়ে নির্দিষ্ট অরবিটে গিভেন অরবিট বলে দিয়েছে এখানে তো নির্দিষ্ট অরবিটে কোনো স্যাটেলাইটকে পাঠাতে যে স্পিড দরকার হয় সেটা হচ্ছে অরবাইটাল স্পিড নামে পরিচিত এবং যদি বলতো যে মিনিমাম স্পিডটা দরকার হয় আমাদের পৃথিবীর গ্র্যাভিটিকে ছাড়িয়ে মহাকাশে চলে যেতে সেটাকে কী বলা হয় সেইটাকে বলা হয় অপশান এ এসকেপ ভেলোসিটি ওকে এই হচ্ছে তফাৎ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং আই ডিফেক্টস ইজ অলসো নোন অ্যাজ ফার সাইডনেস ফার হচ্ছে সাইডনেস কোনটা কে বলা হয়ে থাকে অর্থাৎ চোখের একটা হচ্ছে প্রবলেম বা ডিফেক্ট চোখের এটা একটা রোগ বলছে ফার সাইডনেস এটা হচ্ছে এই ফার সাইডনেসের হচ্ছে বৈজ্ঞানিক নামটা কি ঠিক আছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশন বি হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়া হচ্ছে এই ফার সাইডনেস এর কিন্তু নাম ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স থেকে থার্টি পর্যন্ত আমরা করবো কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচটা প্রশ্ন কি বলছে সম্প্রতি অর্থাৎ রিসেন্টলি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অনেকেই কমেন্ট করেছ কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি কুলদীপ সিং কুলদীপ সিং ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ জাস্ট রিসেন্টলি হয়েছেন নিউজের কিন্তু হেডলাইন হয়েছিল তো পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব আগে হচ্ছে প্রাক্তন হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু বর্তমানে কে হয়েছেন তো হয়েছেন অপশান বি হরিকৃষ্ণ ত্রিবেদী হরিকৃষ্ণ ত্রিবেদী এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে নতুন চিফ সেক্রেটারি বা

হচ্ছে ইন্ডেক্সটা প্রতি বছর নিয়তি আয়োগ জারি করে থাকে এবং দু হাজার কুড়ি একুশ সালে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সেটা হচ্ছে অপশান বি কেরল কেরালা প্রথম স্থান অধিকার করেছে সাসনেবেল ডেভেলপমেন্ট গোলস ইন ইন্ডিয়া ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে কোন ভারতীয় স্বর্ণপদক জিতেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ জাস্ট এক মাস আগে হয়েছে দু হাজার একুশ সালে কোন ভারতীয় এটা এখানে স্বর্ণ জিতেছেন ঠিক আছে গোল্ড মেডেলিস্ট হয়েছেন তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হবে অপশান বি সঞ্জিত কুমার সঞ্জিত কুমার হচ্ছে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে গোল্ড মেডেল পেয়েছেন এবং আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি মক্সেট ফর্টি এইট তার আজকে শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার থার্টি ডাব্লিউ ও কাকে ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনা হচ্ছে রেকগনাইজেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দিয়ে সম্মানিত করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে কি বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান হচ্ছে কোন ব্যক্তিকে ভারতের কোন ব্যক্তিকে ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনাইজেশন অ্যাওয়ার্ড দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন হচ্ছেন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন ডক্টর হর্ষ ডক্টর হর্ষবর্ধনকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন দিয়েছেন হু তো আজকের ভিডিওটা শেষ করার আগে যারা এখনও ই বুকগুলো কেনো নি তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে কিন্তু ই বুকগুলো পার্চেস করে নাও যেগুলো কিন্তু আফকামিং ডাব্লু জন্য যেন খুবই খুবই হেল্প করবে ইন্ডিয়ান ইকোনমিক্স খুবই ভাইটাল একটা সাবজেক্ট এটা কিন্তু বহু স্টুডেন্ট অলরেডি পারচেস করে ফেপারেশান শুরু করে দিয়েছে এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া তারপর মডার্ন হিস্ট্রির ওপর ই রয়েছে ইন্ডিয়ান পলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইবুক এবং জিওগ্রাফি জিওগ্রাফি থেকে তিরিশ নাম্বার প্লাস কিন্তু প্রশ্ন থাকে এবং ইংলিশ এটার প্রাইস মূল্য ফর্টি নাইন ঠিক আছে ইংলিশে কিন্তু পঁচিশ নাম্বার প্লাস থাকে এবং বহু স্টুডেন্ট কিন্তু এখানে ভুল করে আসে তো এটা যদি ভালো করে ফলো করো কিন্তু টোয়েন্টি প্লাস মার্কস কিন্তু অবশ্যই অবশ্যই পাবে তো আরও ইবুকের জন্য তোমরা এই নিচের সাইটটা ভিজিট করতে পারো ঠিক আছে বহু স্টুডেন্ট কিন্তু মানে পারচেস করেছে তো তোমরা এখনও যারা পারচেস করনি মাত্র স্বল্প মূল্য খুবই স্বল্প মূল্যে এগুলো পারচেস করে নাও ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে ভিডিওটা এবং কমেন্ট করে জানাও তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো তিরিশটার মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকানটা রয়েছে সেটা কিন্তু প্রেস করে রাখো এই বেল আইকানের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা কিন্তু পৌঁছে যাবে ওকে তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি নেক্সট দিন ক্লাস নাম্বার ফর্টি নাইন নিয়ে হাজির হয়ে পড়ব থ্যাংক ইউ ততক্ষণের জন্য এখানেই বাই গুড নাইট